আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাজ কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমার বোনের বাসায় বেড়াতে। তো বোনের বাসায় আসছি, সে আমাকে বলতেছে রান্না করার জন্য গরু মাংস। আমি বলছি আমি পারবো না, তুমি রান্না করো, আমি তো বাসায় রান্না করবো। এখন ওর ও কীভাবে গরু মাংস রান্না করে ভুনা করে সেটা দেখাবো। আমার বোনের রান্নাটা দেখাচ্ছি। ফার্স্টে তেল দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো তেল। মানে সবার রান্না কিন্তু ইসে, কিন্তু একটু ডিফারেন্ট আছে সবার মধ্যে। ওই যে পেঁয়াজগুলো দিল, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিচ্ছে। আমি নেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু কালার হোক। লবণ দিয়ে দিচ্ছে, এটা আমার সাথে মিল আছে, আমি লবণ দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ও আগে আদা দিবে, যেমন আমি আগে রসুন দেই, ও আগে আদা দিবে। বলছি রান্না সবার একরকমের হয় না, এক এক রকম রান্না। আদা আগে দিলে নাকি ই হয়ে যায়, তেল তেলে থাকে, আদাটা আগে দিলে। আমি আবার রসুনটা আগে দেই, তেলটা কী হয় না, ও তেলটা নষ্ট হয় না আর কি, আদাটা দিলে। জানলাম আমি আজকে, তো আমার রান্না করে আমি রসুন আগে। এবার রসুন দিচ্ছে সে, কতটুকু দিলে মাংস, কতটুকু, 1.5 কেজি, কতটুকু দিলে, একটা চামচ, বড় না, বড় টেবিল চামচের একটা চামচ রসুন দিয়ে দিল। আসলে সবার কাছে সব কিছু জানার ইচ্ছা থাকি আছে, মানে জানার অনেক কিছু আছে। ও আমার ছোট, কষানো হোক এটা। এবার যে তেজপাতা দিয়ে দিল, আমি কিন্তু নাড়তেছি। এবার দিবে পানি, পরিমাণ মতো পানি। মানে আমিও কিন্তু দেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য চামচ দিয়ে দেই। আমি কিন্তু কুসুম দিয়ে রান্না করি নর্মাল। এই ও কুসুম দিয়ে দিচ্ছে, কতটুকু হবে, এক চা চামচ না কি, আন্দাজ মতো করে আর কি, ও আন্দাজ, ওর হাতের আন্দাজ মতো। আমিও কিন্তু হাতের আন্দাজ মতো কুসুম দিয়ে করি। এখানে হিসাবটা হচ্ছে পেঁয়াজটা হলুদ হবে, পেঁয়াজ ভিতরে সাদা সাদা থাকলে কালার হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা আমি উঠায় দেখবো কালার হবে কিনা, তাহলে কালার, পেঁয়াজটা যদি, হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে ঝাল না দিলে নাকি ভাল লাগবে না, কারণ ও খুব ঝাল পছন্দ করে। ওর বুনা মাংস ও ভালো রান্না করে। আর কি, ও একটু আদা রসুন ব্লেন্ড করছে, ওটার পানি দিয়ে দিল, আরো পানি দিয়ে দিচ্ছে। আমার মতো এটা পানিটা বেশি দিয়ে দিই আমরা সবাই, আমার মা আম্মা এটা শিখেছে, পানি বেশি দিবা মশলা কষবে এবং ভালো লাগবে। সেই তরকারি যত কষবে, যত পানি দিয়ে কষাবা তত ভালো হবে। এবার কি, এবার এটা গরম মশলা দিচ্ছে, গরম মশলা বাটা, অর্ধেক দিলাম আর অর্ধেক, ও অর্ধেক এখন দিয়ে দিছে, এখানে গরম মশলা এখন দিছে, অর্ধেক পরে দিবে। কষতে থাক, আরো কিছু দিবি, কষতে থাক, পরবর্তীতে দেখাবো। এই যে এখানে মশলাটা, মশলা কষে গেছে, তেল ছেড়ে দিছে, এখন সে দিয়ে দিবে কি, দিবে মাংস, মাংস, আচ্ছা এখন মাংসটা দিয়ে দিবে। মশলা কষে গেছে, ওই যে হাড়ের ভিতরে উঠা ব্লাড, তো নেড়ে দিচ্ছি আমি। ও এখন সে দিবে, আমি যেমন কষানোর মধ্যে দিই আপনারা দেখেন, রান্নার ভেরিয়েশন অনেক আলাদা বলছি না, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকমের। সে এখন দিয়ে দিবে আস্ত মশলাগুলো, দিবে
এই যে লবঙ্গ দিল, বাটা তো দেওয়া হয়েছে, এই জন্য এলাচ দিল, লবঙ্গ দিল, দারচিনি দিল, এবার দিবে জিরার গুঁড়ো দিল এক চা চামচের মতো, মানে হিসাব না ওইভাবেই দেয়। আমি কিন্তু এইভাবে রান্না করি। আর এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল, এবার এটার সাথে কি মিশাবি নাকি এই ব্যাপারে? হ্যাঁ আচ্ছা, এই মিশিয়ে দিচ্ছি, কারণ আমার এক হাতে লাইট, ওর রান্না করে লাইট কম, এক হাতে লাইট আর এক হাতে আমি ই করতেছি, ভিডিও করতেছি, নাড়তেছি। এবার এটা আস্তে আস্তে হবে, ঢেকে দিব পরে। এই যে মাংসটা, গরু মাংসটা নেড়ে দিচ্ছে, এতে পানি একটু অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে দিয়েছিল হালকা, এটা এখন নেড়ে দিচ্ছে, এটা আস্তে আস্তে কষবে, তো এটা আবার ডেকে দিবে। এই যে দেখেন মাংসটা কষতেছে, এখনো মাংসের পানি শুকায় না, এর মধ্যে যে এখানে দিয়ে দিচ্ছে সে বাদাম বাটা, আর হচ্ছে গিয়ে কি এটা পেঁয়াজ বাটা, না পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছে। এই আমি নাড়া দিয়ে দিচ্ছি, মাংসটা এখন কষে গেছে, কষতেছে এখনো। এখন এটার মধ্যে কি দিবে, অল্প আবার আদা রসুন বাটা দিয়ে দিবে অল্প অল্প করে। এই বুনাটা, এই মাংস বুনাটা আমার বিশেষ করে আমার নানি করতো, আমার আম্মাও করতো, আমিও কিন্তু করি মাঝে মাঝে, আমি বিভিন্ন প্যাটার্নে করি, বিভিন্নভাবে করি। তো এখন এই যে আদা রসুন দিয়ে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ করে, হাফ চা চামচ এই আদা বাটা দিয়ে দিল, দিয়ে এটা আর গরম মশলা ছিল অর্ধেক যে বাকি বাটা ওটাও দিয়ে দিচ্ছে কষার। এই মাংসটা কিন্তু, এই মাংসটা এইভাবে করে খাবেন, এটাও কিন্তু অনেক মজা। আর পেঁয়াজ, ও বাকি যে পা, আরও পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ কাটা পেঁয়াজ দিব, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিল। এই মাংসটা তো অনেক মজা হয়, এটা আমি মাঝে মাঝে রান্না করি। এখন মিক্স করে দিচ্ছে, এটা আরও কষবে। এই মাংসটা কষা মাংস কে কে খেয়েছেন জানাবেন, এই কষা মাংসটা তো অনেক মজা খেতে। হয়ে গেছে, এটা আবার কষানো হবে আস্তে আস্তে, ঢেকে দিবে। তো এই যে দেখেন মাংসটা কষে গেছে, আমি এখানতে, আমার খুব লোভ লাগতেছে দেখে, আমি এক টুকরা কয়েক টুকরা নিব, নিছি অবশ্য। আর এটার ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, কষানোর ঝোলটা। আর এখানে যে ও আবার আস্ত রসুন দিয়ে দিল দেশি, আস্তে আস্তে জাল দিবে, তাহলে রসুনটা, তো রসুনটা আমি দেই, রসুনটা মাখায় খাইতে খুব ভাল লাগে। সেটা আরও কষবে, আর আমি দেখেন এই যে কষানো মাংস, কষানো মাংস নিলাম, খেয়েছি আবার নিলাম, খুব ভাল লাগছে। দেখেন কালারটা কত সুন্দর, কত সুন্দর আসছে কালারটা, দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে। এখন এই যে পানি দিয়ে দিবে, গরম পানি, তো ওই যে হয়ে গেল ফাইনালি গরু মাংসটা, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। রাতের খাবার আমরা শুরু করব, আর আমরা না জানায় আসছি, না জানায় আসছি আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে রুই মাছের ভাজা একদম ওদেরই, সে তরতাজা। আর এখানে হচ্ছে, আপনারা এটা খান কিনা জানি না, এটা হচ্ছে বড় মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে টক করেছে, টক রান্না করেছে। আর এখানে হচ্ছে যে সবজি, মানে শাক আর কি, মিষ্টি কুমড়া শাক, চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে করেছে। আর এখানে, এখানে হচ্ছে মুরগির গিলা কলিজা সালাদ, রাতের খাবার, রাতে সবাই
খাবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা? বোনের বাসায় আসলাম, ফেসবুকে আছেন ফলো দিবেন, আর যারা ইউটিউবে আছেন লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওইটা অন করে দিবেন, তাহলে আমার যেই ভিডিওগুলো আমি আপলোড করব সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, দেখতে পারবেন, আর আমার পেজটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আর তো আজকে আজকে এ পর্যন্তই, অন্য কোনো ব্লগ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।